রোগ বালাই খুব কম সারা বাংলাদেশেই রোগ বালাই কম আর কি আর এইগুলো দেশি গরুর মতো লালন পালন করা যায় দেশি গরুর মতো লালন পালন করা যাবে কিন্তু জার্সি গরুর দুধটাও ফ্যাট বেশি হুম খেতে অনেক সুস্বাদু জি ভাই আচ্ছা মোট নয়টা গরু দেখাবেন জি মোট নয়টা গরু দেখাবেন ঠিকানাটা ঠিকানা আমার নাম হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমি ডেয়ারি ফার্মের মালিক আচ্ছা তো অনেকে তো বাকি তো বিক্রি করে আপনারা তো মনে করেন আমি বাকি পাইনি বাকি আমি দেবও না আমি তো দেবো না কেউ দেবে না কিন্তু আসলে এগুলো প্রতারিত হয় বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে ভাই ভাইয়ের হয়তো বাসায় আসে অভিভাবক গরু কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকে মনে করেন প্রবাসী ভাইরাও লোভে পরিষে এইভাবে করতেছে ভাই হাফ টাকা দেন হাফ টাকা আপনি বাসায় যাইলে আসবে এইভাবে যদি না করেন সর্বোচ্চ ভালো আমি বলতেছি নগদ টাকা দিয়ে গরু ক্রয় করেন আমি যে গরুর যে ঠিকানাটা আমি দিয়ে দেবো আপনি আসবেন আসার পরে আপনি দুই দিন দুধ দোহান করবেন দেখি শুনে যাছাই বাছাই করে নেবেন বোবা জিনিস ইনশাল্লাহ আপনি ঠকাবে না নগদ টাকা দিয়ে নিয়ে যাবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো গাভীগুলো এবং বকনাগুলো দর্শকদেরকে দেখাইন ভাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে অনেক বড়সড় একটা গাভী নিয়ে আসলেন মুশারফ ভাই এটা কি জাতের এটা ভাই বাগাবারে জার্সি জাতের গাবি কিন্তু অনেক বড় গাবি ভাই বিগ বোর্ডের গাবি আসলে বিগ বোর্ডের গাবি এই গাভীগুলো যদি সরোজমেন দর্শভাই আসি দেখে শুনে নয় সর্বোচ্চ ভালো আর কি সর্বোচ্চ ভালো জি 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 দাঁতে কয়টা গাভিটার দাঁতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবি ভাই দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিবি জি এখনো 15 দিনের মতো টাইম আছে আর কি এখনো 15 দিন টাইম আছে সেই অনুযায়ী কিন্তু উলান খুবই ভালো না ভালো মানে কি এই গোটা যে দশবার নিয়ে আমি প্রেগন্যান্ট অবস্থাতে আমি বলতে যে 25 লিটার দুধ আমার বাসার থেকে আপনি বাচ্চা দেওয়ার পরে নেবেন 25 লিটার দুধের গ্যারান্টি আর কি

আসলে তিন লক্ষ দশ হাজার টাকা এই গাভীটা যদি আর খামারে হয়তো ভাই হাইটে দাম রাখতো আমি কিন্তু হাইট রাখলাম না এই গাভীটা কত বড় ওই পারে যদি একটা মানুষ খাড়া করা যায় এই পার থেকে কিন্তু দেখা যাবে না ভাই বিশাল বড় গাবি ভাই মাসাল্লাহ তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই জি চলেন সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা একটা বড় সড়ো গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ উলান নিয়ে তো হাঁটতেই পারবে না মনে হয় গাভীটা অনেক বড় গাভি ভাই অনেক বড় গাভি আর অনেক বড় উলানের গাবে আসলে এই গাভিগুলা আমি তো বলতেইছি ভাই সরজমিনে দর্শক ভাই আসবে আইসি সাহেব দেখে শুনে নিবে এই গাভিটা কতটুকু দুধ আছে আমার বাসার থেকে দুধ দোয়ান করবে পাঁচ দিন দুধ দোয়ান করে নেবে কোন সমস্যা নেই কোনো সমস্যা নাই না 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 সাথে কি বাচ্চা এটা বাচ্চাটা মার মার বাচ্চাটা আছে খুব সুন্দর বাচ্চা সার বাচ্চা অনেক সুন্দর একটা গাবি অনেক সুন্দর একটা বাচ্চা এই গাভটা দেখেন আপনি ভাই কোনো গোলা কম্বল নাই কোনো নাবি নাই দুধের উলান পালানটা দেখেন দর্শক কিন্তু এখন গাবিছেনে সে কতটুকু দুধ আসবে দর্শক দেখলেই পারে বুঝতে পারবি ওলান পালান দেখলেই বুঝতে পারি জি 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 জি

আজকের দিন গেলে সাত দিন বছর বয়স হবে ভাই আজকের দিন গেলে বাচ্চার বয়স সাত দিন জি জি গাভীটাও তো খুবই বড় সর একটা বড় সর সুন্দর গাভী মানে আপনি দেখেন চারটা বাঁট দেখেন একদম আধা হাত ফাঁকে ফাঁকে উলান তো মাশাআল্লাহ উলান দেখেন দর্শকে বিশ লিটার দুধ আমার বাসায় আসে সারি দুধ দহন করে দেখে শুনে নিয়ে যাবে মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক বিশ লিটার দুধ দহন করে দেখে শুনে নিয়ে যাবে মাশাল্লাহ মাথাটা একেবারে কাঁচা মাথা মাজাটা তো অনেক ভারী মাথা চারটা ভাই মাজাটা ভার মানে একদম মাজার উপরে একটা কলস রাখা যায় ভাই সামনের চারটা দেখেন অনেক পাতলা পিছনের চারটা অনেক ভার দামটা কেমন রাখছেন এটার এই গাবিটা কোনো 10 টাকা নিলে 2 লক্ষ 30 হাজার টাকা দাম ভাই সিরিয়ালের 4 নাম্বার গাবিটা জি 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 তো 5 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই জি চলেন সিরিয়ালের 5 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাবি নিয়ে আসলেন খুব সুন্দর একটা গাবি এটা কি জাতের মোশারফ ভাই এটা আপনার একটা জার্সি ফিজিয়া মিক্স গাবি ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্স জি মাথার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে জার্সির আপনার পার্সেন্ট আছে যা মাথাটা অনেক আপনার খুব সুন্দর একটা মাথাটা চিকন আর কি মাতার যে জার্সির যে বৈশিষ্ট্য থাকে মাথার মধ্যে আছে পিছনের সাইড খেয়াল করলে পারে দেখা যাচ্ছে যে ফিজিয়াম তো জার্সি একটা আর কি এটা সাইডটা সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চা সাথে দেখেন ভাই বাচ্চা সার বাচ্চা আপনার বাচ্চাটার বয়স আজকের দিন গেলে পনেরো দিন বাচ্চার বয়স হবে মনে আছে যে এক মাস পিলাস হয়ে গেছে ভাই পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি বাচ্চার ওয়েট হয়েছে ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম সিরিয়ালের পাঁচ নাম্বার গাভিটার দাম রাখছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি 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 আলোচনা সাপেক্ষে নিতে পারবে প্রত্যেকটা গাভীতে আলোচনা করে নিতে পারবে পরবর্তী ছয় নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখায় জি চলেন সিরিয়ালের সাত নাম্বারে আমাদের সামনে আর একটা গরু নিয়ে আসলাম যেহেতু ছয়টা প্রথম ছয়টা আমরা গাবি দেখালাম সাত নাম্বারে আমাদের সামনে একটা বকনা নিয়ে আসলেন জি ভাই তো এটা সম্পর্কে যদি একটু বলতে এইটা ভাই আসলে আমি যে জায়গায় জায়গায় যাই নিজের পছন্দ একটা জিনিস আছে পছন্দ হইলে পারে নিয়ে আসি খামারে রেখে দিই তবে আপনার সাত আট আর নয় আপনার একটা ই দেখাবো এই সাত নাম্বারে একটা দেখাচ্ছে আপনার বকনা আট নাম্বারেও বকনা দেখাবো আর নয় নাম্বারে দেখাবো একটা সার তবে বকনাগুলো দেখান দর্শক খুব হাই কোয়ালিটি বকনা এই বকনাগুলো রেডি হয়ে গেছে যে কোনো বীজ ইচ্ছা মতন দিতে পারবে আর কি ইচ্ছা মতো বীজ যে ইচ্ছা মতন বীজ দিতে পারবে আপনি গিরের বকনা গিরের গির বীজ দিতে পারবে বাহামা দিতে পারবে সাইওয়াল দিতে পারবে সব রকম বীজ দিতে পারবেন ইনশাআল বাচ্চাটাও তো খুবই সুন্দর খুব সুন্দর মানে দেখেন আপনি গিরের যে ছাপটা কত সুন্দর কানগুলা দেখেন মাথাটা একদম টিয়া মা টিয়া বাচ্চার মতো সর্বদিক দিয়ে ভালো হয়

এটারও মাথাটা দেখেন কত সুন্দর চিকন আপনার কানগুলো বড় বড় সব দেখতে ভালো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কালেকশন জি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল মাথা খুবই সুন্দর মাজাটাও তো অনেক ভারী মাজাটা ভারী মানে আপনার অনেক সুন্দর বাপনা ভাই আর নাভিটা দেখেন উলানটা দেখেন দর্শক ভাই দেখালে বুঝতে পারবেন হুম দেখলেই বুঝতে পারবে আর মানুষ জাতমান দেখে নিতে পারবে জি আমি তো বললাম যে কোনো বীজের মধ্যে দিতে পারবে যে কোন বীজ দিতে পারবে

তো তিনটা লট কত রাখছেন তিনটা যদি কোন 10 বাই 1 সঙ্গে লয় 430000 টাকা দাম ভাই দরদাম করা যাবে জি হালকা কিছু সুযোগ করেন নিতে পারবে আর কি তো আজকে থেকে পর্যন্ত দেখাচ্ছেন জি জি ভাই কোন পর্যন্ত তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে আমি সব বলি বলে থাকি যে ভাই গ গাবিনান বকনানান শাননান জেটাইল্যান্ড সরজমিনে আসেন যদি টাকার ব্যথা থাকে সরজমিনে আসেন আশীর্বাদই দেখে শুনে নেন বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে কিন্তু যেমন মনে করেন ভাই বিশ হাজার টাকা দেন আপনার বাসায় গরু পোষা দিচ্ছে ভাই বিশ হাজার টাকা আপনার বাসায় গরু যাবে না আপনি বিশ হাজার টাকায় গরু কেনার থেকে বিরত থাকেন আপনার যদি গরু কেনার একান্তই প্রয়োজন হয় আপনার যারা অভিভাবক আছে তাদের পাটান খামারে খামারে পাটানের পরে সকাল বিকাল পরের দিনে সকাল দুধের গাবি হইলে পারে দুধ দহন করি তারপরে দেখে শুনে নেন ইনশাল্লাহ বোবাজাত আপনাকে কখনো ঠকাবে না অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো সর্বশেষ ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানা আমার নাম